সম্মানিত উপস্থিতি ভিভাসতে সুস্বাস্থ্য মধ্যে আমরা তৃতীয় সুন্নত নিয়ে আলোচনা করছি। নামাজের পরে তৃতীয় সুন্নত হলো এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়ালাহুল ফাযলু ওয়ালাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়ালাউ কারিয়াল কাফিরুন। সহিহ মুসলিমের দোয়াটি এভাবে পড়া, আমি যেহেতু লম্বা দোয়া এটার অর্থ বলতে চাচ্ছি না, আপনারা এটা শিখে নেবেন প্রত্যেক নামাজের পরে পড়া, এটা সুন্নাহ।